সিরাজগঞ্জ সদরের সাইদাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাতে বেলকুচি উপজেলার রান্ধুনি বাড়ি বাজারে চা স্টলে বন্ধুদের সাথে গল্প করছিলেন আলী আকবর। এ সময় কয়েকজন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ 250 শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানতে তদন্ত করছে পুলিশ। সিরাজগঞ্জ সদরের সাইদাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাতে বেলকুচি উপজেলার রান্ধুনি বাড়ি বাজারে চা স্টলে বন্ধুদের সাথে গল্প করছিলেন আলী আকবর। এ সময় কয়েকজন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ 250 শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানতে তদন্ত করছে পুলিশ। সিরাজগঞ্জ সদরের সাইদাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাতে বেলকুচি উপজেলার রান্ধুনি বাড়ি বাজারে চা স্টলে বন্ধুদের সাথে গল্প করছিলেন আলী আকবর। এ সময় কয়েকজন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ 250 শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানতে তদন্ত করছে পুলিশ। সিরাজগঞ্জ সদরের সাইদাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাতে বেলকুচি উপজেলার রান্ধুনি বাড়ি বাজারে চা স্টলে বন্ধুদের সাথে গল্প করছিলেন আলী আকবর। এ সময় কয়েকজন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ 250 শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানতে তদন্ত করছে পুলিশ। সিরাজগঞ্জ সদরের সাইদাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাতে বেলকুচি উপজেলার রান্ধুনি বাড়ি বাজারে চা স্টলে বন্ধুদের সাথে গল্প করছিলেন আলী আকবর। এ সময় কয়েকজন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ 250 শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানতে তদন্ত করছে পুলিশ।